মানুষ মানুষের জন্য। মানুষ মানুষের জন্য অনুষ্ঠানের আয়োজক কলাকুশলী এবং আমার সুপ্রিয় দর্শকবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানুষ মানুষের জন্য কথাটি একটি চিরন্তন ও শাশ্বত বাণী। আমরা বিভিন্নভাবে এই কথাটি শুনে আসছি বহু আগে থেকে। মানুষ মানুষের জন্য এই কথাটি আমাদের তাৎক্ষণিক আবেগতায়িত করে মানসিক মূল্যবোধ জাগ্রত করে তোলে। মানুষ মানুষের জন্য এটি একটি জনসচেতনতা সৃষ্টিকারী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে জনগণকে জনসচেতনতা সৃষ্টি করা হয় এবং বিভিন্ন এলাকার জনদুর্ভোগ তুলে ধরা হয়। যেমন আমরা জনদুর্ভোগের মধ্যে ভুগছি, আমরা ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা এই নামে পরিচিত ডিএনডি প্রজেক্টের ভিতরের লোক। এই ডিএনডি প্রজেক্টের সবচেয়ে বড় সমস্যাটা হলো জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা অ্যাকচুয়ালি আমরা নিজেরাই সৃষ্টি করছি বলে আমার কাছে মনে হচ্ছে। এই জন্য যে আমরা অপরিকল্পিত বাড়িঘর, অপরিকল্পিত রাস্তাঘাট নির্মাণ, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা, খালবিলের সংস্করণ না করা এবং বিভিন্ন খালবিল ছিল সেগুলি জনগণের জবরদখলের কারণে অন্যায়ভাবে ভরাট হয়ে যায়, এই সমস্ত কারণে আমাদের এলাকার মধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা একটা ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তো এই সমস্যার সমাধানের জন্য অ্যাকচুয়ালি মানুষ মানুষের জন্য অনুষ্ঠানের যে বাণী, এই অনুষ্ঠানের যে নাম, এটাই একটা শাশ্বত বাণী। এই বাণীটা যদি সকলের মনে জাগ্রত হয় এবং এই বাণীটার কারণে যদি আমরা গণ সচেতনতা জাগরণ সৃষ্টি করতে পারি যে আমরা এই জাতীয় কাজগুলি করব না, আজকে শুধু আমাদের অঞ্চলে না, সারা বাংলাদেশেই যুব সমাজ, তরুণ সমাজ মাদকে আসক্ত। এই মাদক আসক্তিটা জাতীয় সমস্যা। এই সমস্যার জন্য আপনার যে অনুষ্ঠান মানুষ মানুষের জন্য, এই অনুষ্ঠানটা তো বটেই, এই অনুষ্ঠানের যে নাম মানুষ মানুষের জন্য, এই নামটাই আসলে সবচেয়ে জরুরি। এই নামটা যদি মানুষের মনের ভিতরে ঢুকাই দিতে পারেন আপনার অনুষ্ঠানের মাধ্যমে, তাহলেও এই সমস্যাটা খুব দ্রুত সমাধান করা যাবে। এবং আমরা সকলেই যদি আপনার এই অনুষ্ঠানটাকে মনোযোগ সহকারে দেখি এবং এই বাণীটাকে বক্ষে ধারণ করি, তাহলে আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সবাই জাগ্রত হব এবং খুব শীঘ্রই আমরা এটাকে পরিত্রাণ পেতে পারি বলে মনে করি। এবং আবারও এই অনুষ্ঠানের আয়োজক কলাকুশলীদের ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাস ও নতুন মানবন্টন অনুযায়ী দিগদর্শন ডিগ্রি পাস ও অনার্স গাইড বের হয়েছে। অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা প্রণীত দিগদর্শন ডিগ্রি অনার্স গাইড এখন সর্বত্র পাওয়া যাচ্ছে। উচ্চশিক্ষার পথ প্রদর্শক দিগদর্শন প্রকাশনী লিমিটেড, ঢাকা। সুপ্রিয় দর্শক, মানুষ মানুষের জন্য এই অনুষ্ঠানটি আপনাদের জন্য। আপনাদের সুখ দুঃখ, হাসি কান্না, মানবীয় সকল অভাব অভিযোগ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই আয়োজন। সুপ্রিয় দর্শক, দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। ক্রান্তিকাল এই সময়েও মানুষ মানুষের জন্য এই স্লোগানটি লালন করে সামাজিক বন্ধনে আবদ্ধ হয়ে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য অতি সম্প্রতি ঢাকাস্থ নোয়াখালী সাংবাদিক ফোরাম আয়োজন করে একটি ফ্যামিলি ডে এবং ঢাকার পাতাশনে সারুলে ইউনিয়নের ডগায়ের সোনালী আবাসন নামে 700 সদস্য নিয়ে আয়োজন করে একটি মিলন মেলা। প্রিয় দর্শক, চলুন দেখে আসি এ দুটি আয়োজন। বাড়ি নোয়াখালি রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, এনি বাড়ি তুমুনে নাম কে হুনে নাই। গো বাড়ি নোয়াখালি রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, গো বাড়ি নোয়াখালি রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই। জীবন কাটে মানুষ যে দিন তাদের তাই গো ভাই, তাদের বাবুড়ি রে দেখলে তাই গো দেবেন ভাই। জীবন কাটে মানুষ যে দিন তাদের তাই গো ভাই, তাদের বাবুড়ি রে দেখলে তাই গো দেবেন ভাই। ডুবাইয়া
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাস ও নতুন মানবন্টন অনুযায়ী দিগদর্শন ডিগ্রি পাস ও অনার্স গাইড বের হয়েছে। অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা প্রণীত দিগদর্শন ডিগ্রি অনার্স গাইড এখন সর্বত্র পাওয়া যাচ্ছে। উচ্চশিক্ষার পথ প্রদর্শক দিগদর্শন প্রকাশনী লিমিটেড, ঢাকা। প্রিয় দর্শক, মানুষ মানুষের জন্য, মানুষ সামাজিক জীব, সংঘবদ্ধভাবে বসবাস করাই মানুষের কাম্য। এই সংঘবদ্ধ থাকা শিক্ষা বিস্তারের জন্য আজ আমরা এসেছি ঢাকা পাঁচ আসনের মাউতল ইউনিয়নের ডগাইর এলাকায়। এখানে রয়েছে একটি সুসংগঠিত, এটি হচ্ছে একটি সোনালী আবাসন। এই আবাসনের সদস্যের সংখ্যা রয়েছে প্রায় 700। তাদের বাৎসরিক একটা সামাজিক অনুষ্ঠান আছে, যে অনুষ্ঠানের মাধ্যমে এলাকায় শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে তাদেরকে উৎসাহ উদ্দীপনা তৈরি করার জন্য প্রতি বছরই তারা বিভিন্ন রকমের সামাজিকভাবে তাদেরকে মূল্যায়ন করে থাকেন। আজকের এই অনুষ্ঠানে একজন বিশেষ অতিথি আছেন, উনি হচ্ছেন বাংলাদেশের সেরা কয়েকটি স্কুলের মধ্যে অন্যতম একটি স্কুল, আপনারা জানেন শামসুল হক খান। এই শামসুল হক খান স্কুলের অধ্যক্ষ আছেন আমাদের সামনে। আসলে ওনার থেকে আমরা জানতে চাবো, এই যে সামাজিক ভাবে সুসংগঠিত থাকলে কি কি ভাবে সামাজিক লোকজন উপকৃত হয়, এই বিষয়ে ওনার থেকে জানতে চাবো। যে এটা একটা চমৎকার আয়োজন, এই আয়োজনের মাধ্যমে অত্র এলাকায় শান্তি শৃঙ্খলা সহ প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ মনোভাব, ভ্রাতৃত্বপূর্ণ মনোভাব সৃষ্টির লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ। এর মাধ্যমে আমরা সকলে মিলেমিশে একটা সুন্দর সমাজ বিনির্মাণে করে এই এলাকার মাননীয় সংসদ সদস্য আলহাজা হাবিবুর রহমান মোল্লা এমপি, তিনি যে একজন সাদা মনের মানুষ, তিনি একজন চমৎকার শিক্ষাবান্ধব একজন মানুষ, যার চিন্তা চেতনার মাধ্যমে অত্র এলাকায় সমাজের শান্তি শৃঙ্খলা সৌহার্দ্য এবং বিশেষ করে শিক্ষার এক চমৎকার পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেকে এই আবাসনের মাধ্যমে তাদের কর্মসংস্থান পাচ্ছে, তারা মাদক থেকে দূরে আসতেছে এবং বিভিন্ন ধরনের উপকর্মে লিপ্ত না থেকে তারা এরকম চমৎকার একটা একসাথে হয়ে সমাজের একটা সামাজিক উন্নয়নের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। আমরা বরাবরই এলাকার ঐক্য, সমাজের উন্নয়নের জন্য যে সমস্ত কার্যক্রম, ওই কার্যক্রমের উদ্দেশ্যে আমরা এই সংগঠনটা পরিচালিত করে থাকি। যেমন এলাকার মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষা ব্যবস্থার দিকে এলাকার গরিব ছেলেমেয়েদের সাহায্য সহযোগিতা করা, সামাজিক আন্দোলন যে সমস্ত কার্যক্রম আছে সবগুলির সাথেই আমরা ইনভলভ আছি।
আমাদের যে প্রতিষ্ঠানটা আমরা এখানে কোন দলের সাথে আমরা সম্পৃক্ত মনে করি না কে কোন দল করে সেটা আমরা বড় মনে করি না আমরা মনে করি যে এখানে আমরা সবাই একে অপরের সাথে সহায়ক ভূমিকা পালন করা সামাজিক যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এটাই আমরা সবসময় কামনা করি এবং এটাই আমরা এখানে সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করি সোনালী আবাসন আসলে একটি বন্ধুসুলভ সংগঠন আমরা এলাকাবাসী সবাই ভাই ভাই বন্ধু হিসেবে বসবাসের উদ্দেশ্যে আমরা একত্রিত বা সংঘবদ্ধ হয়ে চলার চেষ্টা করছি আমাদের সদস্যদের কৃতি ছাত্রছাত্রীদেরকে আমরা সংবর্ধনা দিতেছি এর মধ্যে আমাদের 50 জন ছাত্র সংবর্ধনা পাবে আজ তারা একটা মেডেল পাবে তারা সনদ পাবে সোনালী আবাসনের মূল উদ্দেশ্য আসলে সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা সামাজিক আন্দোলন ক্ষুদ্র ক্ষুদ্র করে টাকা জমিয়ে একটি বড় একটি আবাসনের ব্যবস্থার জন্য ঐক্যবদ্ধ তার ঐক্যবদ্ধের মাধ্যমে সামাজিক অনিয়মগুলোকে দূর করার একটা প্রক্রিয়া সবাই ঐক্যবদ্ধ থাকলে অনেকেই চিন্তা করে যে এই সমাজে বা এই এলাকায় একটা ঐক্যবদ্ধ সংস্থা আছে তারা অন্যায়ের বিরুদ্ধে যদি রুখে দাঁড়ায় বা অন্যায়ের বিরুদ্ধে যদি তার কোন সদস্য প্রতিবাদ করে তাহলে সেটাকে ভয় পায় যে একটা ঐক্যবদ্ধ তাদের একটা সমিতির আওতায় আছে তাদের সাথে কোনো অন্যায় করলে অনিয়ম করলে বা তারা অনিয়মের বিরুদ্ধে বাধা দিলে যদি না শুনি তাহলে সবাই হয়তো বা ঐক্যবদ্ধ হয়ে একদিন আমাদেরকে ধরবে এই এই কারণে অনেক সময় অনেক সমাজের অনেক অন্যায় ইয়ের থেকে মানুষ অনেক বিরত হওয়ার সুযোগ থাকে আমরা যে যাই করি রাজনীতি করি কেউ এমপি কেউ মন্ত্রী কেউ চেয়ারম্যান তো আসলে সামাজিক বন্ধনটা হলো মেন সামাজিক বন্ধনটা যদি অটুট রাখা না যায় তাহলে কেউ কোনো প্রতিনিধি হয়ে আর সুবিধা করতে পারবে না এবং তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবে না সামাজিক বন্ধন থাকে তাহলে সেখানে কোনো অন্যায় অনাচার হতে পারবে না এবং লেখাপড়ার দিকে তারা সেভাবে দাবি তো করবে আমাদের শিশুদেরকে এই যে তারা একটা বন্ধনের সৃষ্টি করতে পারছে এইটার জন্য তারা আসলে কি বলে বাহবা পাওয়ার দাবিদার যাতে করে এই ধরনের সংগঠন সব জায়গায় সামাজিক বন্ধন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাস ও নতুন মানবন্ধন অনুযায়ী দিগদর্শন ডিগ্রি পাস ও অনার্স গাইড বের হয়েছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা প্রণীত দিগদর্শন ডিগ্রি অনার্স গাইড এখন সর্বত্র পাওয়া যাচ্ছে উচ্চশিক্ষার পথ প্রদর্শক দিগদর্শন প্রকাশনী লিমিটেড ঢাকা নদীমাতৃক দেশ বাংলাদেশ দেশজুড়ে নদীনালা দখলের প্রতিযোগিতায় হারিয়ে যাচ্ছে নদীর নব্যতা অন্যদিকে খালবিলের অস্তিত্ব বিলীন হয়ে জলাবদ্ধতা আতঙ্কে পুরো দেশবাসী প্রিয় দর্শক আজ আপনাদের সামনে উপস্থাপন করছি এমন একটি এলাকার খাল বিল ও হালার দখলের প্রকৃত দৃশ্য এটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলাধীন পিরুজপুর ইউনিয়ন এখানে অত্র এলাকায় প্রায় 30,000 লোকের বসবাস এখানে রয়েছে ছয়শা জাউচর আশারিয়াচর সহ আরো বেশ কয়েকটি গ্রাম অত্র এলাকার মধ্য দিয়ে বয়ে যাওয়া দুটি খালি আজ অস্তিত্ব বিলীন হওয়ার পথে খাল দুটি হালর দখল করে নিচ্ছে ভূমিদস্যুরা এই ভূমিদস্যুদের উৎপাতে দিশেহারা এলাকাবাসী ফুঁসে উঠলেও কর্ণপাত করছেন না দায়িত্বশীলগণ মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য প্রিয় দর্শক মানুষ মানুষের জন্য প্রিয় দর্শক আজ আমরা এসেছি নারায়ণগঞ্জ জেলার সোনাগাঁ থানাধীন ফিরোজপুর ইউনিয়নে এখানে রয়েছে ছয়শা গ্রাম আশারিয়া জাউসর সহ আরো কয়েকটি গ্রাম এখানে এলাকার জনগণ রয়েছে প্রায় 30,000 তাদের যাতায়াতের সমস্যা তাদের জলাবদ্ধতা আতঙ্ক প্রিয় দর্শক আসলে যে এলাকার যে সকল সমস্যাগুলি রয়েছে আজকে এই এলাকার জনগণের সাথে কথা বলবো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি খাল এটি একটি ঐতিহ্যবাহী খাল এই খাল দিয়ে এক সময় যাতায়াত করত এলাকার জনগণ আজকে সেগুলো হারিয়ে গেছে খাল শুকিয়ে গেছে নেই আজকে চলাচলের যাতায়াতের ব্যবস্থা কারণ শুধু দখলদারিত্ব নামেই শুধু খাল তো প্রিয় দর্শক এই খালকে ঘিরে যে সকল সমস্যা রয়েছে যারা দখলদারিত্ব করছেন এবং জনগণের সাথে কথা বলেনি আসুন আমরা দর্শক দেখিনি আসলে এই সমস্যাগুলি কেন বা কারা জবাব দখল করে রাখছেন কেন রেখেছেন
আপনারা এই এলাকার স্থায়ী বাসিন্দা, এই ইউনিয়নের নাম কি? এই ইউনিয়নের ফিরিজপুর। ফিরিজপুর, এই গ্রামের নাম কি? গ্রাম সহিষা। সহিষা, এই যে এখানে আমরা একটা খাল দেখতে পাচ্ছি, এই খাল দিয়ে একসময় কি নৌকা চলাচল করতো? নৌকা চলাচল করতো, আমি নিজে ট্রলার চালাইছি। এখন তো নৌকা নেই, ট্রলার নেই, খাল মরা। কিছু দখল করে ফেলছে, আবার কিছু মাটি মুটি বসছে। দখল করে ফেলছে আমরা এই নৌকাটা। ডান ভানা আনছি, চলাধুলা করছি, অনেক কাজ করছি, অনেক নৌকা গেছে, খাল গেছে, তা নেই। অনেক চলাধুলা লোক কিছুই আছে, বয়স করে বসে। আর একটা এই খেলা, অন্য একটা খেলা আছে, এটা তো নৌকা আমরা নিতে পারতাম না। নেলো অনেক রাস্তাও না হবে, বন্ধ নেই। ওই যে ওনারা চেষ্টা করতেছে, সবাই চেষ্টা করতেছে। অনেক সাই, হ্যাঁ, এককালে বিরাট বিরাট নৌকা দিয়ে মালপত্র আসতো, মালপত্র এখান থেকে বাইরের দুনিয়াতে যেত, এগুলো সব বন্ধ হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে খাল ভরাট হয়ে গেছে, এই খালের কোনো সংস্কার নাই, কেউ কিছু করতেছে না। প্লাস ওই যে ওখানে ব্রিজ হওয়ার পরে বড় ডিঙ্গি আসতে পারবে না, কারণ ব্রিজ অত উঁচা না। এই খালের থেকে এই যে হালর যেটা, এটাও খাল ছিল ইন এ সেন্স। এই খালের থেকে এখান দিয়া মেনিখালী নদীর সৃষ্টি হয়েছে, ও শীতলক্ষার থেকে আসতো, ওই নদী ওখান থেকে আসা মেঘনাতে গিয়ে পড়ছে। এই খালের সাথে ওই খালের এই যে হালর যেটা ছিল, এটার মধ্যে দিয়া সংযোগ, নৌকা যাতায়াত করতো, মানুষ চলাফেরা করতো। এখন হালটা নাই, সেই খালও নাই, ওখানে দেওয়াল দেওয়া হয়েছে অন্যায়ভাবে। দখলদারিত্ব যেটাকে বলবে ভূমি দস্যু। এককালে মানুষ টাকা পয়সা চুরি করতো, গয়না চুরি করতো, এখন জমিন চুরি করে, দেওয়াল দিয়ে দেয়। তো আশেপাশের লোক দুর্বল, আর সরকার তারা কোনো অ্যাকশন নেয় না। আমরা 2013 মার্চ মাসে আমরা গিয়েছিলাম ভূমি মিনিস্টার প্রতিমন্ত্রী, ওখানে লিখিত অ্যাপ্লিকেশন দিয়ে আসছি। দুই বছর পরে তাও অনেক চেষ্টা করার ফলে সার্ভে হয়েছে, যে সার্ভেতে প্রমাণ হয়েছে পাবলিকের সামনে এই যে এখানে দেওয়াল দেওয়া হয়েছে সম্পূর্ণ বেআইনি, সম্পূর্ণ অবৈধ, এবং দেওয়ালটা সম্পূর্ণ পড়ছে হালটের মধ্যে। তো অলমোস্ট এক বছর হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা আইন মানি এবং আইনের মাধ্যমে আমরা এই জিনিসটা সরাইতে চাই। এই নদীর সাথে আপনার ওই খালের সাথে একটা বড় যোগাযোগের রাস্তা ছিল, খালটা 50 ফিট, এটা দিয়ে অনেক সময় নৌকা যাতায়াত করতো এই পাশে সেই পাশে। এমনকি এই অত্র এলাকার 210 গ্রামের লোক ওই পাশের গ্রামের সাথে যোগাযোগ রক্ষা করে চলতো এটা দিয়ে। এইটার মধ্যে এই মোস্তফা আল প্যাকেজিং নামে এক কোম্পানি, সেইখানে কিছু জায়গা কিনছে, জায়গা কিনা ওই হালটার উপরে মা একবারে মাঝামাঝি সে একটা ওয়াল টেনে দিছে বিরাট বড়। এর অর্থ হলো এটা সে হালটা দখল করে নিতে চায়, কিন্তু জমিওয়ালারা বিক্রি করছে, জমি বিক্রি করছে, কিন্তু সরকারি হালট বিক্রি করে নাই, এবং এই এলাকার জনগণের যাতায়াতের রাস্তা বন্ধ করতে হয়নি। এখন এই হালটার জন্য সরকারের কাছে আবেদন, অতি দ্রুত আবেদন, যেন এই হালটি উদ্ধার করে জনগণের স্বার্থের জন্য, জনগণ চলাচলের জন্য একটা সুব্যবস্থা করে দেয়। দর্শক, মানুষ মানুষের জন্য, আপনারা এতক্ষণ দেখেছেন এই এলাকার জনদুর্ভোগের কথা, শুনেছেন এই জনগণের সাথে আমাদেরও সরকারের কাছে দাবি, যেন এই হালটি পুনরুদ্ধার করে দেওয়া হয়, জনগণের সুন্দর যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাস ও নতুন মানবন্টন অনুযায়ী দিগ্দর্শন ডিগ্রি পাস ও অনার্স গাইড বের হয়েছে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা প্রণীত দিগ্দর্শন ডিগ্রি অনার্স গাইড এখন সর্বত্র পাওয়া যাচ্ছে। উচ্চশিক্ষার পথ প্রদর্শক দিগ্দর্শন প্রকাশনী লিমিটেড, ঢাকা। প্রিয় দর্শক, মানুষ মানুষের জন্য, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন এলাকার জনদুর্ভোগ নিয়ে উপস্থাপন করেছিলাম। জনসচেতনতার এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে সকল কাজগুলো করেছি, এবার আমরা এসেছি, আমার সামনে আছেন একজন প্রবাসী বাংলাদেশি, ওনার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুস সামাদ বাংলাদেশ। আসলে আব্দুস সামাদ বাংলাদেশ এই যে একটি নামকরণ, কেন ওনার এই নামকরণ করা হয়েছিল ওনার থেকে জানতে চাবো। আপনার নাম মোহাম্মদ আব্দুস সামাদ বাংলাদেশ, এই যে আব্দুস সামাদ বাংলাদেশ একটি নাম, এটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, যে কেন এই নামকরণটি হলো? থ্যাংক ইউ ভেরি মাচ। 1971 এই পাকিস্তানিদের সঙ্গে যখন সিভিল ওয়ার চলছিল দেশের ভিতর, আমরা লন্ডনে আন্ডার জাস্টিস আবু সাইদ চৌধুরী দেশের বিভিন্ন কাজ করেছি, মিটিং, সভা সমিতি, রেইজিং ফান্ড। তখন দেশের প্রেরণায় উকিল দিয়ে এফিডেভিট করে নাম বদলেছিলাম বাংলাদেশ। 1971 থেকে আমার ওটা লিগাল নেম, বাড়িঘর, বিয়ে শাদী, পাসপোর্ট, ফ্যামিলি সবার নাম ওখান থেকে বাংলাদেশ। আপনি এই লন্ডন প্রবাসে গিয়েছিলেন কোন সালে? 1963। আপনি কত বছর যাবত ওখানে? এখন হবে 51 ইয়ার্স। আপনি দায়িত্ব পালন করেছেন কত বছর? আমি লন্ডন মিউনিসিপ্যালিটির, ওরা বলে কাউন্সিলর, আমরা বলি কমিশনার। তো লন্ডনে অনেকগুলি মিউনিসিপ্যালিটি, একটা মিউনিসিপ্যালিটির নাম
লন্ডন বরো অব ওয়ালথাম ফরেস্ট, ওখানে আমি কমিশনার হয়েছিলাম ইন 1978 থ্রু ইলেকশন। তো সেই কালে বর্ণ বৈষম্য খুব বেশি ছিল বিলেতে, তাদের চোখে আমরা হলাম কালো মানুষ। আমাদের বিরুদ্ধে যত রকমের প্রপাগান্ডা, ওই ন্যাশনাল ফ্রন্ট বলে একটা পার্টি আছে, তারা বিদেশিদের দেখতে পারে না, এবং আমাকে যত তারা গালি দিয়েছে আমি তাদের প্রশংসা করেছি। তাতে হয়েছে কি, মানুষ দেখতে পারছে কে কি দামের লোক। তো মানুষ আমাকে ভোট দিয়েছে, আমি কমিশনার হয়েছিলাম অথবা কাউন্সিলর বলা হয় দেশে ইন 1978 পর্যন্ত, চার বছর পরপর হয়। তো আমি দুই টার্ম হয়েছিলাম আপ টু 1986। আপনার দায়িত্ব পালনকালীন সময়ে আপনার যে ওই দেশের যে অভিজ্ঞতা, যে অভিজ্ঞতার আলোকে আমাদের দেশে যারা সিটি কর্পোরেশনের বিভিন্ন দায়িত্ব থাকেন, কাউন্সিলর থাকেন, কমিশনার থাকেন, কিভাবে দায়িত্ব পালন করা বলে আপনি মনে করেন? দায়িত্ব এক জিনিস, যদি এটা ব্যবহার সুব্যবহার না করা হয়, এটা যদি অন্য স্বার্থে যদি এটা ব্যবহার করা হয়, এটা সম্পূর্ণ উদ্দেশ্যটা নষ্ট হয়ে যায়, হোল পারপাস ইজ ডিফিটেড। সে দেশে করাপশন যে একবারে নাই তা বলবো না, হাতের পাঁচ আঙ্গুল সমান না, পাঁচটা লোক সমান না। তো সেইখানে হয় কি, মানুষ কাগজ কলমে যা লেখা আছে, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, নিয়ম মেনে চলতে হবে, আমরা সবাই ওটা করি এবং ওটা শিখেছি। দ্যাট ইজ ওয়ান অব দ্য রিজন যেটার জন্য আমি আজ পর্যন্ত বাংলাদেশের কোনো রাজনৈতিক দলে জয়েন করতে পারি নাই, কারণ সেখানে অনেস্টি তো নাই, মুখে মুখে ডেমোক্রেসি কিন্তু কাজে কর্মে কোনো ডেমোক্রেসি সেখানে নাই। তো সেখানে আমাদের দেশের যারা এখন কাউন্সিলর কমিশনার মেয়র আছেন, ওনাদের কাছে আমার রিকোয়েস্ট ওটাই, ক্ষমতার অপব্যবহার না করা। ক্ষমতা জিনিসটা আল্লাহর দেওয়া একটা দন, ওটা যেন কাজে লাগানো হয়, মানুষ স্বার্থে না করে জনস্বার্থে। জনস্বার্থে মানুষ ইচ্ছে করলে অনেক কাজ করতে পারে। আমাদের জীবদ্দশায় আমরা মানুষ সাদে চলে গিয়েছিল, কেন, তাদের চেষ্টা ছিল, এবং সেই চেষ্টার মধ্যে কোনো অন্য রকমের উদ্দেশ্য ছিল না। যে আমাদের কি এই দেশের যে আইনের কাঠামোগত কোনো সমস্যা আছে বলে মনে করেন? হ্যাঁ, আমার আইনের কাঠামোর সমস্যার জন্য অধিকাংশ খারাপ কাজ হয়ে থাকে। ফর এক্সাম্পল, যে কোনো অফিসে নিয়ম নাই যে এক মাসের মধ্যে একটা দরখাস্ত দিলে সেই দরখাস্তটার একটা উত্তর পাওয়া যাবে অথবা এটার একটা অ্যাকশন নেওয়া হবে, এটার কোনো নিয়ম নাই। দরখাস্ত দিয়েছে, পড়ে আছে, খবরই নেই। এখন অসৎ উপায়ে যদি কেউ যায়, এই তখন তার জিনিসটা একটু হয়, বাকি লোকের কাজ হয় না। বাংলাদেশের লোক দেশ বিদেশে পরিশ্রম করে অনেক টাকা কামিয়েছে, আমি সামান্য কামিয়েছি। তো আমারও প্ল্যান ছিল এই দেশে ইনভেস্ট করার জন্য, এখানে ইনভেস্ট করি নাই দুই কারণে, এক তো পলিটিক্যাল স্ট্যাবিলিটি নাই, রাত পহেলে ঝগড়া, অন্য একটা হইল অফিস আদালতে কোনো নিয়ম যেটা আছে সেখানে নিয়ম কেউ মেনে চলে না, যাকে যেই কাজটা দেওয়া হচ্ছে সেটা করতেছে না, দেশের ভিতরে সুযোগ নাই, মেধাবী ছেলে পেলে যেখানে সুযোগ পাচ্ছে দেশ থেকে ভাগতেছে, ছাত্র হিসেবে বিদেশে গিয়ে আর আসে না, অথচ দেশের জন্য এটা কত বড় ক্ষতির কারণ, ব্রেন ড্রেন যেটাকে বলা হয়, ভালো ভালো ছেলেগুলি যায় তার ফেরত আসে না। রাষ্ট্রকে রাষ্ট্রের অবকাঠামো পরিকল্পনা এগুলোকে দায়ী করেন কিনা? ইয়েস, এদেশের অনুশাসন আইন কানুন, আমি কোন ব্যক্তি বিশেষের নাম করে সমালোচনা করতে চাই না, এটা একটা সমষ্টিগত খাস। এদেশের যে নিয়ম কানুন, অ্যাকশন আইন কানুন, এই সমস্ত অধিকাংশ দায়ী করাপশনের জন্য, কারণ করাপশন জিনিসটা ওখানে শেখানো হয় যে তুমি যদি আমাকে ১০ টাকা না দাও আমি তোমার ফাইল খুঁজে পাবো না, এই দেশে শেখানো হয়। হ্যাঁ, গরিব দেশের মানুষ যাবে কোথায়? অনেক লোক এই দেশে আসছে, ব্যবসা বাণিজ্য করবে, অ্যাপ্লিকেশন দিয়েছে, কোম্পানি ফর্ম করবে, উড ইউ বিলিভ ইট, দুই ডজন বিভিন্ন জায়গাতে যেতে হয় একটা কোম্পানি ফর্ম করার জন্য, একটা কোম্পানি রেজিস্ট্রেশন করার জন্য। তো মানুষ হয়রান হইয়া চলে যায়। একটি বিষয় সেটি হচ্ছে যে বাংলাদেশ থেকে প্রবাসে যারা জীবনযাপন করেন, তা আপনি তো দীর্ঘদিন পর্যন্ত সেই বয়সের শুরু থেকে শেষ পর্যন্ত সেখানে অবস্থান করছেন, তো এই বিষয়ে আপনি একটু আপনার অভিজ্ঞতা আপনি যদি বলেন। যে আমার অভিজ্ঞতা ইনশাআল্লাহ খুব ভালো, কোনোদিন কোনো অন্যায় পথে যাইনি। আমি যদি অন্যায় পথে যেতাম, লাইক এনি আদার পার্সন, আই কুড বি মিনিস্টার, আই কুড বি দিস, আই কুড বি দ্যাট, কিন্তু না, আমার কথা হচ্ছে কেউ না কেউ বলতে হবে যে এটা রাইট এটা রং। সম্পূর্ণ জাতি যদি নষ্ট হয়ে যায় ভবিষ্যতে কোনো আশা থাকে না। এখন করাপশন জিনিসটা শুধু টাকা পয়সার ব্যাপার না, চাকরির ব্যাপার না, বাড়িঘরের ব্যাপার না, এটা একটা মরালিটির প্রশ্ন। সম্পূর্ণ নেশনের যে চরিত্র, এটা চরিত্রের উপরে ছাপ পড়ে গেছে, নেশন ডিমোরালাইজ হয়ে গেছে। এখন নেশন যদি ডিমোরালাইজ হয়ে যায় তখন ব্যাপারটা কি হয় আমি বলি,
সেই জাতির কোনো আশা উদ্দীপনা থাকে না। প্রিয় দর্শক, তখন আপনারা দেখতে পেয়েছেন একান্ত একটি সাক্ষাৎকার। আজকের পর্ব এখানে শেষ করছি, আগামী পর্বে আমরা ঠিক আপনাদের সামনে উপস্থাপন করব এমন আরেকজন বিশেষ বিশেষ ব্যক্তি, যারা দেশে এবং বিদেশে তাদের সম্মান এবং দেশের সম্মান উজ্জ্বল করে। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি এই অনুষ্ঠান। আপনাদের জন্য, আপনাদের সুখ দুঃখ হাসি কান্নাকে ঘিরেই আমাদের এই অনুষ্ঠান। আপনাদের প্রয়োজনে আমাদের ফোন করতে পারেন, আমাদের নাম্বার 01711276525, 01552551।